ডিডিশিট। ডিডিশিট হচ্ছে ডিজাইন উন্নয়নের শিট। ডিডিশিট হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের ধারণাগত চিত্রণ উপস্থাপন করতে পারি একটি চূড়ান্ত নিদর্শন হিসেবে। যেহেতু আমাদের এখন ডিডিশিটের উপর একটি ধারণা আছে, আমরা আমাদের ধরনের ভিন্নতা চিত্রায়ন করতে পারি, যার মাধ্যমে আমাদের ধারণা বিস্তারিতভাবে প্রকাশিত হবে। ডিডিশিট মানে হচ্ছে বিভিন্ন ধরন একটি বিষয় অথবা কাঠামোতে। যদি আমাদের সংগ্রহ শার্টকে বোঝায়, তাহলে আমাদের বিভিন্ন শার্টের ডিজাইন এবং ধরন একটি বিষয়ে দেখাতে হবে। ডিজাইন উন্নয়ন এক প্রকারের প্রাথমিক পদক্ষেপ চূড়ান্ত ডিজাইনের অনুমোদনের জন্যে। যদি আমরা অনেক বৈচিত্র্য তৈরি করি, তাহলে আমরা সহজেই একটি ছোট অংশ নির্বাচন করতে পারব ডিডিশিট থেকে। যেমন যদি আমাদের বিষয় হয় সাদা এবং কালো, এই বিভাগে আমরা বিভিন্ন ধরন তৈরি করব যা সাদা এবং কালোর মধ্যে সংযোগ তৈরি করে। এটা একটি সীমার মধ্যে অগ্রসর হওয়া উচিত, সহজ থেকে জটিল দিকে অথবা অঙ্কন, রেন্ডারিং ইত্যাদির বিস্তারিত এর উপর।